যারা প্রথমবার সিটের এক্সাম দিতে যাবেন তাদের মনে একটা প্রশ্ন যে বাংলা ভাষা থেকে কি কি প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে। আমাদের মনে সবসময় একটা কথাই পাক ঘুরে যে বাংলা ভাষায় কি কি প্রশ্ন পরীক্ষায় আসবে এটা আমরা অনেক সময় জানি না, ঠিক আছে? তো আপনারা যারা জানেন না যে বাংলা ভাষায় কি কি প্রশ্ন আপনার সিটের পরীক্ষায় থাকবে, তো যদি আপনাদের জানা না থাকে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, 100% ক্লিয়ার করে দেবো। পুরো ডিটেলসে আমি আলোচনা করব যে বাংলা ভাষা থেকে কি কি জিনিস আপনি পড়তে হবে, আর আমি যে জিনিসগুলো বলবো, যে যে টপিকগুলো বলবো, যে বিষয়গুলো বলবো, এই জিনিসগুলো যদি আপনি সম্পূর্ণভাবে পড়ে নেন তো 100% বাংলা ভাষায় 30-এর মধ্যে 27 কিংবা 28 কিংবা 29 মার্ক আপনি 100% কনফার্ম আপনি পেয়ে যাবেন। তো চলুন শুরু না করে আমরা আজকের মূল কথায় চলে যাই। তো দেখুন, এখানে একটা কথা দাঁড়ায় যে স্যার পেপার 2 দেব, আবার অনেক বন্ধু বলেন যে পেপার 1 দেব, ঠিক আছে? এটা ক্লিয়ার করি আগে। দেখুন, পেপার 2 মানে আপার প্রাইমারি লেভেলে যারা টেট দিবেন, আর পেপার 1 মানে লোয়ার প্রাইমারি, মানে যারা এলপি স্কুলের টিচারের জন্য অ্যাপ্লাই করছেন। তো পেপার 2 এবং পেপার 1-এর সিলেবাস কিন্তু সমান থাকে, ঠিক আছে? পেপার 2 এবং পেপার 1-এর সিলেবাস একদম সমান, টপিকগুলো যে যে টপিকগুলো রয়েছে সবগুলো কোয়েশন প্যাটার্ন বা কোয়েশন সবগুলো সমান থাকবে, শুধু একটাই জিনিসের ডিফারেন্স থাকবে। যেমন কি, যেমন একটা টপিকের নাম আমি বলে দিচ্ছি, ভাষা অর্জন এবং ভাষা শিখন। এই যে টপিকটা ধরে নিন, এই টপিক, তো এই টপিকে আপনার পেপার 1 থেকে একটু সহজ প্রশ্ন আসবে এবং পেপার 2-তে ওই সেম টপিক থেকে কিন্তু প্রশ্ন আসবে, ভাষা অর্জন এবং ভাষা শিখন থেকে প্রশ্ন আসবে 100% কনফার্ম। কিন্তু প্রশ্নের যে লেভেল বা কোয়ালিটি, প্রশ্নটা একটু কঠিন হবে, ঠিক আছে? প্রশ্নটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেবে আপনার পেপার 2-তে, এবং পেপার 1-এ প্রশ্নটা একদম ইজি প্রশ্ন দিয়ে দেবে। এটাই একটু ডিফারেন্স হয়, আর পেপার 2 এবং পেপার 1-এর মধ্যে কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে? প্রথম ক্লিয়ার হলো। এখানে বাংলা প্রশ্নপত্র সেট হয় দুইটা পার্টে, আপনাদের দুইটা পার্ট থাকবে। এক নম্বর পার্ট হচ্ছে কম্প্রিহেনশন, তো কম্প্রিহেনশন থেকে আপনাদের আসবে 15 মার্কস, আর বাকি প্যাডাগজি থাকবে আপনাদের 15 মার্কস, অর্থাৎ সবগুলো মিলিয়ে আপনার বাংলা ভাষায় থাকবে 30 নম্বর আপনারা পাবেন বাংলা ভাষায়। টোটাল আপনারা 30 নম্বর আপনারা পাবেন, কম্প্রিহেনশনে 15 এবং প্যাডাগজিতে 15, ঠিক আছে? এবার দেখি, যারা অনেকেই আবার এখানে অনেক কনফিউশন থাকে যে স্যার ল্যাঙ্গুয়েজ 2 এবং ল্যাঙ্গুয়েজ 1, এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ 2 এবং ল্যাঙ্গুয়েজ 1-এর একটা সমস্যা থেকে যায়। দেখুন, যারা আপনারা ল্যাঙ্গুয়েজ 1 নিয়েছেন, সেটা পেপার 2 হতে পারে, পেপার 1 হতে পারে, যারা ল্যাঙ্গুয়েজ 1 নিয়েছেন তাদের ক্ষেত্রে কম্প্রিহেনশনে একটু ডিফারেন্স শিট আসবে। কী ডিফারেন্স আমি দেখি, যে কম্প্রিহেনশনে 15 মার্কস, এখানে আপনারা একটা প্যাসেজ পাবেন এবং একটা কবিতা পাবেন, ঠিক আছে? একটা ছোট্ট কবিতা দেবে এবং একটা প্যাসেজ দেবে, এই প্যাসেজ এবং কবিতা থেকে আপনাদের 15 নম্বর আসবে। সঙ্গে কিন্তু তার ব্যাকরণ থাকবে, ঠিক আছে? ব্যাকরণ ধরুন 6 থেকে 7 নম্বরের ব্যাকরণ আসলো বা 5 নম্বরের ব্যাকরণ আসলো, বাকি 10 নম্বরের আপনাদের সেই প্যাসেজটা পড়ে উত্তর করতে হবে, ঠিক আছে? প্যাসেজ বা কবিতা পড়ে আপনাদের মানে উত্তরগুলো করতে হবে। এখানে ল্যাঙ্গুয়েজ 1-এর ক্ষেত্রে একটা প্যাসেজ আসবে এবং একটা কবিতা আসবে, প্যাসেজও ব্যাকরণ থাকবে এবং কবিতায়ও কিন্তু ব্যাকরণ থাকবে, ঠিক আছে? নাম্বার ল্যাঙ্গুয়েজ 1-এর ক্ষেত্রে। আর ল্যাঙ্গুয়েজ 2-এর ক্ষেত্রে আপনাদের কম্প্রিহেনশনে যে 15 মার্কস, এই ক্ষেত্রে দুইটা প্যাসেজ থাকবে, সঙ্গে থাকবে প্যাসেজ রিলেটেড ব্যাকরণ বা বাংলা ব্যাকরণ বা বাংলা গ্রামার যেটাকে বলা যায় সেটা থাকবে, প্যাসেজের সঙ্গে থাকবে বাংলা ব্যাকরণ। এখানে দুটা প্যাসেজে 15 নম্বর থাকবে, জিনিসটা বুঝবেন। যদি ল্যাঙ্গুয়েজ 1 হয় তাহলে একটা প্যাসেজ এবং একটা কবিতা দেবে আপনাদের, আর যদি ল্যাঙ্গুয়েজ 2 হয় থাকে আপনার, তাহলে আপনাকে কবিতা পড়তে হবে না বা কবিতা প্র্যাকটিস আপনাকে করতে হবে না, পোয়েম আপনাকে প্র্যাকটিস করতে হবে না, শুধুমাত্র প্যাসেজ প্র্যাকটিস করলে আপনার হয়ে গেল যদি ল্যাঙ্গুয়েজ 2 হয়, ঠিক আছে? তো এখানে আপনাদের দুটা প্যাসেজ আপনাদের থাকছে, ঠিক আছে? তো তারপর দেখুন, আমরা একটু দেখি যে প্যাডাগজি, প্যাডাগজিতে কোন কোন টপিকগুলো আমাদের পড়তে হবে, যে যে টপিক প্যাডাগজি রয়েছে, তো প্যাডাগজির কোন কোন টপিক আমাদের পড়তে হবে। তো অনেক টপিক রয়েছে, তার মধ্যে মেইন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো আমি আপনাদের সঙ্গে এবার ডিসকাস করবো, এবার দেখে নিন। দেখুন, প্রথম পয়েন্ট হচ্ছে কি, ভাষা শিখন এবং ভাষা আয়ত্তকরণ। আগে যেটা বলেছিলাম, ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, এই টপিকটা আপনারা দেখবেন। টপিক ওয়াইজ যখন আপনারা স্টাডি করবেন তখন দেখবেন যে আপনার এক্সামটা 100% ভালো হবে, প্রত্যেকটা জিনিস আপনার ক্লিয়ার হবে। তারপর হচ্ছে মাতৃভাষা শিক্ষাদানের নীতি, মাতৃভাষা শিক্ষাদানের নীতি, এই টপিকটা আপনাকে পড়তে হবে। তারপর দেখুন ভাষার বৃত্তি, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে ভাষা শিক্ষণে ব্যাকরণের ভূমিকা, ঠিক আছে? তারপর দেখুন বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা শিক্ষণ, ঠিক আছে? ডাইভার্স ক্লাসরুম যাকে বলা হয়। তারপর হচ্ছে কি, ভাষার দক্ষতা, ল্যাঙ্গুয়েজ স্কিল। তো ল্যাঙ্গুয়েজ স্কিলের মধ্যে আপনাদের লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং,
এই সবগুলি ভালো করে ডিটেলসে বুঝতে হবে। তোর লিসেনিং বলতে শুধু যে কান দিয়ে শুনবো এটাও লিসেনিং, আর স্পিকিং মানে কি শুধু আমি কথা বললাম সেটা হচ্ছে স্পিকিং, আর রিডিং মানে কি খালি আমি দেখে দেখে পড়ে নিলাম দ্যাট ইজ কল রিডিং, না ভাই, সে লিসেনিং স্পিকিং রিডিং এবং রাইটিংয়ের অনেক ভ্যারাইটি আছে, অনেক টাইপ রয়েছে, আর তার মধ্যে অনেক ক্রাইটেরিয়া রয়েছে বা মানে অনেকগুলো ভিতর থেকে প্রশ্ন আসে, যেমন ইন্টেনসিভ রিডিং কি, এক্সটেন্সিভ রিডিং কি, সাইলেন্ট রিডিং কি, লাউড রিডিং কি, এই ধরনের অনেকগুলো জিনিস আছে, এই যে এই সবগুলো জিনিস আপনাদের দেখতে হবে। তারপর দেখুন টিএলএম, মোস্ট ইম্পর্টেন্ট যেটা টপিক এটা হচ্ছে কি টিএলএম, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস। তারপর হচ্ছে প্রতিকারমূলক শিখন বা রিমিডিয়াল টিচিং যাকে বলা হয়, এটা থেকে প্রশ্ন আপনাদের প্রত্যেক পরীক্ষায় আসে। তারপর লাস্ট যেটা সেটা হচ্ছে এভালুশন বা মূল্যায়ন, এক্ষেত্রে আপনারা সিসি দেখতে পারেন, আরও কিছু টপিক এখানে অ্যাড করা যেতে পারে, যেমন আপনাদের FLN রিলেটেড প্রশ্ন আসতে পারে বা নিপুণ আসাম, আমরা যেটা রিসেন্ট যেটা এক্সাম দেখেছিলাম অনলাইনের এক্সাম 2022 ইংরেজিতে 23 ইংরেজি যেটা হয়েছিল অনলাইন, এখানে FLN এবং নিপুণ আসাম থেকে প্রশ্ন আসেছে, তারপর RT Act 2009 থেকে প্রশ্ন আসেছে, এই ধরনের ছোটো ছোটো টপিকগুলো দেখতে পাবেন। কিন্তু মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এই 9টা টপিক আপনি ভালো করে স্টাডি করুন, যদি প্যাডাগোজিতে আপনার 50 নম্বর আপনি যদি পেতে চান, যদি আপনি পেপার 1 যদি আপনি এক্সামটা দেন তাহলে একটু সহজ সহজ ইজি ইজি প্রশ্নগুলো আপনার পরীক্ষায় আসবে, আর যদি পেপার 2 হয় তাহলে সেম টপিক থেকে প্রশ্ন আসবে কিন্তু প্রশ্নগুলো একটু ঘুরিয়ে পেঁচিয়ে একটু কঠিন টাইপের প্রশ্ন আপনাকে দেবে, ঠিক আছে। তো তারপর দেখুন বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণ থেকে কী কী আসতে পারে আমরা একটু দেখি, বাংলা ব্যাকরণ থেকে ব্যাকরণ আপনাদের জানতে হবে। তো বাংলা ব্যাকরণ ব্যাপারে কোন কোন জিনিস জানতে হবে, আমার কাছে কিন্তু বাংলা ব্যাকরণের প্রিভিয়াস যে প্রশ্নগুলো, প্রিভিয়াস 12 বছরের প্রশ্ন আমার কাছে রয়েছে, আমি 12 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশন স্টাডি করে কিন্তু আমি সিলেবাসটা তৈরি করেছি, আমি কোনো সিটেটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ধরনের কোনো সিলেবাস আমি পাইনি যেটা আপনাদের দেবো, তো ওয়েবসাইটে সেই ধরনের কোনো সিলেবাস দেওয়া হয়নি, বা সিটেটের মেইন যে ওয়েবসাইট সেখানেও কিন্তু এই ধরনের কোনো মানে নাই যে কোন কোন টপিক থেকে আসবে। আমি প্রিভিয়াস 12 বছরের প্রশ্ন আমি এক এক করে স্টাডি করেছি এবং এখান থেকে আমি যে যে টপিকগুলো প্রশ্ন আমি পেয়েছি সবগুলো তুলে দিচ্ছি এবং সবগুলো টপিকে আলোচনা করছি, এবং সেই এই টপিকগুলোর মধ্যে কিন্তু আপনার বাংলা ব্যাকরণের প্রশ্ন থাকবে, এটা 100% কনফার্ম, এর বাইরে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। সুতরাং এই টপিকগুলো আপনাকে ভালো করে দেখতে হবে। এক নম্বর দেখুন ক্রিয়ারকাল, তো ক্রিয়ারকাল বলতে আমরা জানি ক্রিয়ারকাল হচ্ছে 3 প্রকার, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, কিন্তু না না ভাই, কেন না, কারণ এখানে অনেক ধরনের কাল আছে, যেমন কি ঘটমান বর্তমান, তারপর পুরাগঠিত বর্তমান, বর্তমান অনুজ্ঞা, সাধারণ বর্তমান, তারপর নিত্যবিত্ত অতীত, ঘটমান অতীত, পুরাগঠিত অতীত, এই ধরনের কালগুলো রয়েছে আপনাকে দেখতে হবে, এই এই ভিতর থেকে প্রশ্ন আসবে। তারপর কারক এবং বিভক্তি, তারপর সমাস, সন্ধি বিচ্ছেদ, তারপর সাধু ভাষা এবং চলিত ভাষা, বাক্য পরিবর্তন, জেনারেলি সরল, জটিল, যৌগিক এবং মিশ্র থেকে প্রশ্ন আসে, বাকি আমরা দেখতে পাই না। তারপর বাংলায় শব্দভাণ্ডারে তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি, এগুলো দেখতে হবে। তারপর পদ, পদের ক্ষেত্রে বিশিষ্ট পদ, বিশিষ্ট পদের কিন্তু আরও ভাগ রয়েছে, বিশেষণ পদের আরও ভাগ রয়েছে, সর্বনাম পদের আরও ভাগ রয়েছে, অব্যয় পদের ভাগ রয়েছে, ক্রিয়াপদের ভাগগুলো রয়েছে, এটা দেখতে হবে। ক্রিয়াপদের মেইন ভাগগুলির মধ্যে যেগুলি থেকে প্রশ্ন আমরা সবসময় সচরাচর দেখতে পাই, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া এবং দ্বিকর্মক ক্রিয়া। তারপর হচ্ছে সমার্থক শব্দ বা প্রতিশব্দ যাকে বলা হয়। তারপর যদি আপনার কী বলবো ল্যাঙ্গুয়েজ 1, যদি আপনার ল্যাঙ্গুয়েজ 1 হয়ে থাকে তখন এই ক্ষেত্রে আপনার কবিতা আসবে, ঠিক আছে। যদি আপনার ল্যাঙ্গুয়েজ 1 হয়ে থাকে তাহলে আপনি কী পাবেন, একটা পোয়েম পাবেন, ঠিক আছে। যদি ল্যাঙ্গুয়েজ 1 হয় তাহলে পোয়েম পাবেন, আর পোয়েমে কিন্তু আপনার ছন্দ এবং অলঙ্কার আসবে। আর যদি আপনার ল্যাঙ্গুয়েজ 2 আপনি নিয়ে থাকেন, যদি আপনি ল্যাঙ্গুয়েজ 2 নিয়ে থাকেন তাহলে আগেই বলছি যে ল্যাঙ্গুয়েজ 2তে আপনার কোনো পোয়েম আসবে না, ঠিক আছে। যেহেতু পোয়েম আসবে না সুতরাং আপনি 11 নম্বর এবং 12 নম্বরটা স্কিপ করতে পারেন, ছন্দ এবং অলঙ্কার আপনাকে পড়তে হবে না, আপনার পরীক্ষায় আসবে না যদি আপনি ল্যাঙ্গুয়েজ 2 নিয়ে থাকেন। আর যদি ল্যাঙ্গুয়েজ 1 নিয়ে থাকেন তাহলে এই সবগুলো পড়তে হবে, ছন্দ অলঙ্কারও পড়তে হবে। তারপর বিপরীত শব্দ, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাস। তো এই যে বাংলা ব্যাকরণ দেখতে পাচ্ছেন তার সম্পূর্ণ গাইডবুক আমরা তৈরি করেছি, যদি প্রয়োজন হয় তাহলে ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা সেটা ডাউনলোড করতে পারবেন, আপনার লিঙ্ক পাবেন বাংলা ব্যাকরণের, এই সবগুলো এখান থেকে আপনারা, এই সবগুলো মিলিয়ে আমরা একটা গাইডবুক তৈরি করেছি, সঙ্গে থাকছে প্রিভিয়াস ইয়ার কোয়েশনও কিছুটা রয়েছে। এই গাইডবুকে আপনারা সম্পূর্ণ সিলেবাস, এই সিলেবাস দেখতে পাচ্ছেন, এই সিলেবাস অনুযায়ী আমরা সম্পূর্ণ কনসেপ্ট এবং MCQ 650 প্লাস MCQ রয়েছে আমাদের এই PDFটিতে বা এই বইটিতে, ইবুক যাকে বলা হয়, এই সবগুলো সিলেবাস আমরা ডিটেলসে আলোচনা করেছি, পুরো কনসেপ্ট আপনি পড়লে 100% বুঝতে পারবেন, খুব সহজ ভাষায় লেখা হয়েছে এবং 650 প্লাস MCQ এখানে রয়েছে। তাছাড়া পেডাগোজির একটা বই আমরা তৈরি করেছি, এটাও এই সবগুলো টপিক কিন্তু এই বইয়ের মধ্যে ইনক্লুড আছে, সঙ্গে থাকছে তার প্রত্যেকটা টপিক রিলেটেড MCQ।
ঠিক আছে, যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কে থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, নতুবা নাও করতে পারেন। তাছাড়া প্রিভিয়াস ইয়ের কোয়েশ্চেন যদি প্রয়োজন হয় আপনারা নিতে পারেন, ঠিক আছে। ভিডিও ডেসক্রিপশনে সবগুলো লিঙ্ক আছে, আপনারা দেখতে পাবেন। কিন্তু মূল কথা হচ্ছে যে আপনার যে বিষয়গুলো, এই বিষয়গুলো কনসেপ্ট আপনাকে ক্লিয়ার করতে হবে। আপনি যদি ভালো নম্বর পেতে চান তাহলে 100% আপনার ভালো নম্বর আসবে। যদি প্যাডাগজি এবং গ্রামার থেকে, প্যাডাগজি এবং গ্রামার যদি আপনি 100% কারেক্ট করুন, তাহলে ওই যে প্যাসেজ যে বললাম, প্যাসেজ থেকে অটোমেটিক্যালি আপনি যদি প্যাসেজ, কয়েকটা প্যাসেজ যদি আপনি রিভাইজ করুন বা আপনি যদি প্র্যাকটিস করুন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে কয়েকটা প্যাসেজ, তো অটোমেটিক আপনি ধারণা পেয়ে যাবেন যে প্যাসেজ থেকে কী ধরনের প্রশ্ন আসে। এবং প্যাসেজ এবং কবিতা কিন্তু 12 বছরের প্রশ্ন আমার কাছে আছে। প্যাসেজ কিন্তু কোনো ইয়ারে কিন্তু রিপিট প্যাসেজ আমি পাইনি, ঠিক আছে। রিপিট প্যাসেজ যেমন 2011-তে যে প্যাসেজটা এসেছিলো, এই সেম প্যাসেজটা আবার কিন্তু আমার 2022-এ এসে গেছে বা 23-এ এসে গেছে। এই ধরনের কিন্তু কোনো রিপিটেড প্যাসেজ আমি আজ পর্যন্ত পাইনি, আজ পর্যন্ত। তাই প্যাসেজ আপনাদের যে কমন প্যাসেজ আপনারা পেয়ে যাবেন সেরকম কোনো কথা নয়, 100% কনফার্ম। তাই আপনারা প্যাসেজ থেকে কী করে আনসার করতে হয় সেটা আপনারা শিখে যান, অনেকগুলো ভিডিও আছে আমাদের চ্যানেলে দেখতে পারেন, অথবা আপনি নিজে থেকে প্র্যাকটিস করতে পারেন। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ব্যাকরণ থেকে প্রশ্ন আসছে এবং প্যাডাগজি থেকে প্রশ্ন আসছে, এই ডিটেলসগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে 100% গ্যারেন্টি এর বাইরে আপনার প্রশ্ন আসবে না। এখান থেকে যদি আপনি সবগুলো জিনিস ভালো করে দেখে নেন তাহলে বাংলা ভাষায় একটা ভালো নম্বর আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। কেমন লাগলো আজকের ক্লাসটা? একটু ইনফরমেটিভ ক্লাস ছিল, আপনার জন্য ইনফরমেশন দেওয়ার জন্য ক্লাসটা কন্ডাক্ট করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই যথাসাধ্য আপনাদের সাহায্য করব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এই ধরনের ক্লাস, প্রত্যেকটা বিষয়ের ক্লাস আমরা প্রতিদিন কন্ডাক্ট করি, সুতরাং আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে পরবর্তী ক্লাস আপনার মোবাইলে আমরা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেতে পারেন। ধন্যবাদ।